السلام عليكم ورحمة الله الحمد لله الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم شكرا দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইখলাস এবং রিয়া মুক্ত আমলের বিষয়ে আসলে আল্লাহ তাআলার কাছে ইখলাসপূর্ণ এবং রিয়া মুক্ত আমল খুব অল্প আমলই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং ইখলাসপূর্ণ এবং রিয়া মুক্ত যদি আমল অল্প হয় এবং সেটা যদি নিয়মিত করা হয় সেটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় কাজেই আমরা চেষ্টা করব ইখলাসপূর্ণ এবং রিয়ামুক্ত আমল সেটা অল্প হলেও রেগুলার নিয়মিত করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং এই ব্যাপারে কোরআন হাদিসের ভিত্তিতে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করব আশা করি সাথে থাকবেন যেভাবে ইখলাস সৃষ্টি করতে হবে হযরত শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেছেন আমলকে তিনটি বিষয় পরিশুদ্ধ ও রিয়ামুক্ত রাখে নেক আমলের তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয় এবং বিশ্বাস যেভাবে ইখলাস সৃষ্টি করতে হবে হযরত শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেছেন আমলকে তিনটি বিষয় পরিশুদ্ধ ও রিয়ামুক্ত রাখে নেক আমলের তৌফিক আল্লাহর পক্ষ থেকে হয় এরূপ বিশ্বাস রাখা তাতে গর্ব ও অহংকার সৃষ্টি হবে না দুই নম্বর আমলে সালেহের মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের দৃঢ় প্রতিজ্ঞা করা তাহলে নফসের চাহিদা দমন হয়ে যাবে তিন নম্বর আমলে সালেহের সওয়াব কেবল আল্লাহর কাছেই চাওয়া তাহলে মনের রিয়া ও লোভ দমে যাবে এইসব পদ্ধতিতে আমল করলে আমলে ইখলাস সৃষ্টি হয় জনৈক বুজুর্গ দার্শনিক এক রাখালের উপমা পেশ করে বলেছেন এবাদতে আদব ও খাঁটি নিয়ত সৃষ্টির জন্য রাখাল থেকে হলেও উপদেশ গ্রহণ করা উচিত জনৈক শ্রোতা জিজ্ঞেস করলেন তা কীভাবে তিনি বললেন রাখাল যখন তার ছাগলপালের কাছে নামাজ আদায় করে তখন সে মোটেও এই চিন্তা করে না যে নামাজের কারণে ছাগলগুলো আমার প্রশংসা করুক ঠিক তেমনিভাবে প্রত্যেক নেক আমলকারীর জন্য মানুষের দেখা বা না দেখার প্রতি ভ্রুক্ষেপ না করা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করবে মানুষের প্রশংসা বা নিন্দার দিকে ফিরেও তাকাবে না বিশুদ্ধ আমলের শর্ত চারটি জনৈক আশিকি আলাহি দার্শনিক বলেছেন সঠিক ও বিশুদ্ধ আমলের জন্য চারটি শর্ত এলম আমলের পূর্বেই এলম অর্জন করতে হবে কারণ এলম ছাড়া আমল সঠিক ও বিশুদ্ধ হয় না এলম ছাড়া যারা আমল করে তাদের অধিকাংশ আমলই হয় নিষ্ফল আমল করার আগেই সহি নিয়ত করতে হবে কারণ নিয়ত ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থ নিশ্চয়ই নিয়ত অনুযায়ী আমলের প্রতিদান হয় আর মানুষ যেমন নিয়ত করে তেমন প্রতিদানই সে পায় বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা ও মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে ধৈর্য ও অটল থাকা আমল শুরু করার পর খুব ধীরস্থিরভাবে তা শেষ করা অস্থিরতা ও চঞ্চলতার সাথে তা শেষ না করা ইখলাস বা খাঁটি নিয়তের সাথে আমল শেষ করা কারণ ইখলাস ছাড়া আমল গৃহীত হয় না আর ইখলাসপূর্ণ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং মানুষেরও প্রিয় পাত্র হওয়া যায় নেককার বান্দার পরিচয় জনৈক ব্যক্তি হযরত শাকিক ইবনে ইব্রাহিম জাহিদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল লোকেরা আমাকে নেককার বলে সুতরাং আমি নেককার না বদকার আমি কিভাবে বুঝব তখন শাকিক রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি নেককার না বদকার তো তিনটি গুণ থাকলেই তুমি বুঝতে পারবে নাম্বার এক বুজুর্গদের নিকট তোমার নফসের হালতের কথা বর্ণনা করো তাতে যদি তারা তৃপ্ত হয় তবে মনে করবে তুমি নেককার অন্যথায় তুমি বদকার নাম্বার দুই তোমার হৃদয়ের সামনে দুনিয়াকে পেশ করো যদি তোমার হৃদয়ে দুনিয়া প্রত্যাখ্যান করে তবে তুমি নেককার নচেত তুমি বদকার নাম্বার তিন তোমার নফসের সামনে মৃত্যুকে উপস্থিত করো নফস যদি মৃত্যু কামনা করে তাহলে তুমি নেককার নচেত তুমি বদকার তোমার মাঝে যদি এই তিনটি গুণ পাওয়া যায় তাহলে আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করো তোমার আমলে যেন কোনো রকম রিয়া ঢুকতে না পারে কারণ রিয়া বা লোক দেখানো ভাব তোমার আমলকে ধ্বংস করে দিবে